দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। বুধবার বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে মেজর এস এম আমিনুল হকের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে কিছু স্বার্থন্বেষী মহল পুলিশ বাহিনীর উপর আক্রমণ করছে। প্রত্যেক জেলার এক বা একাধিক থানা স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়ে, ফলশ্রুতিতে এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কে ট্রাফিক কন্ট্রোলের জন্য কোনো পুলিশের উপস্থিতি নেই এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। আরও বলা হয়, উপরোক্ত বক্তব্যের প্রেক্ষিতে ক্যাডেটদের দায়িত্বপূর্ণ এলাকায় বিএনসিসি ও পিওও টিইউওদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিএনসিসির এর আগ্রহী সক্রিয় ক্যাডেট কর্তৃক নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে অবহিতপূর্বক এবং আনসার ভিডিপি এর সঙ্গে সমন্বয়পূর্বক যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ভূমিকা রাখবে। এক্ষেত্রে ক্যাডেটরা আনসারদের সমন্বয়ে ট্রাফিক কন্ট্রোল করবে। এছাড়াও ক্যাডেটগণ নিজ উদ্যোগে এলাকা পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করতে পারবে। ক্যাডেটরা ছোট ছোট গ্রুপে কার্যক্রম পরিচালনা করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।